হ্যালো ফ্রেন্ডস খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ তেইশে জুলাই মঙ্গলবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং সারা ভারতের লেটেস্ট আবহাওয়া কেমন থাকবে সেটাই আমি আপনাদের জানাব যেমনটা জানিয়েছেন আলিপুর এবং দিল্লির মৌসম ভবন দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস শ্রাবণেও বৃষ্টি নেই এবং এর ফলে দক্ষিণবঙ্গের মানুষের নাভিশ্বাস উঠছে পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া বাঁকুড়া বর্ধমান এবং বীরভূমে তবে ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে আগের থেকে বৃষ্টি একটু বাড়বে এই পর্যন্তই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলা আবার চলেছে যেটা জানা যাচ্ছে যে সতর্কতা এই জন্য জারি করল আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এবং বড় সড় সতর্কতাও দেয়া হয়েছে আগে থেকেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং গত কয়েকদিন বৃষ্টি না হওয়ায় জনজীবন স্বাভাবিক হচ্ছিল ধীরে ধীরে নতুন করে ভারী বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নেবে এমনই আবহাওয়া দপ্তর আশঙ্কা প্রকাশ করছেন ইতিমধ্যে একুশে জুলাই রাত থেকে আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে এবং গতকাল সকালের দিকও বৃষ্টিপাত হওয়ার ফলে কুড়িটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার পৌরসভার এবং নম্বর ওয়ার্ড পর্যন্ত জলমগ্ন বলে জানা যাচ্ছে এবং লাফিয়ে লাফিয়ে জল বাড়ছে তর্ষা রায়ডাক এবং কালজানি নদীরও তাহলে বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গর যখন এরকম করুণ হাল চলছে উত্তরবঙ্গ কিন্তু আগেও ভেসেছে আবার ভাসতে চলেছে এবার আমরা দেখে নেব যে সারা ভারতের জন্য এক প্রবল সতর্কতা জারি করেছে মৌসম ভবন বঙ্গোপসাগর সহ আরব সাগর উত্তাল হয়ে উঠবে এবং তার সঙ্গে পঞ্চাশ বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এই সব জায়গাগুলোতে কর্ণাটক তামিলনাড়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মহারাষ্ট্র সৌরাষ্ট্র কঙ্কন এবং গোয়ায় এছাড়াও দক্ষিণ প্রান্তের তেলেঙ্গানা এবং উত্তরবঙ্গ যেটা আগেই বলা হয়েছে তিন জেলাতে চরম সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গ ছাড়াও সিকিম এবং মেঘালয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে দিল্লির মৌসুম ভবন তাহলে আমরা দেখ দেখতেই পেলাম যে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু একটু করে বাড়বে এমন পূর্বাভাস দেওয়া হচ্ছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না বা নেই এবং উত্তরবঙ্গ আবার ভাসতে চলেছে এবং সেখানে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে চলেছে এমনই জানা যাচ্ছে এবং সারা ভারতবর্ষের আবহাওয়ার ক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যে বেশ কয়েক রাজ্যে চরম ঝড় বৃষ্টি এবং বজ্রপাত আসছে এই ছিল আজকের সারা দিনের আবহাওয়া কেমন থাকবে এবং বর্তমান যে লেটেস্ট আবহাওয়ার পরিস্থিতি কেমন যেটা জানা গেছে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও টাচ করে দেবেন নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য দেখতে থাকুন খবর সন্ধান নিয়ে আসছি কোনো নতুন খবর থ্যাংক ইউ